আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইচটিএমএল-এর নতুন এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। গত কয়েকটি লেকচার ভিডিও থেকে আমি এইচটিএমএল সম্পর্কিত বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি। এ পর্যন্ত ঢাকা, চিটং এবং সিলেট বোর্ড 2017 সালের কোয়েশ্চেন আমি সলভ করে দিয়েছি। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব দিনাজপুর বোর্ড 2017 সালের কোয়েশ্চেনটি নিয়ে। সো আপনাদের কাছে যদি কোয়েশ্চেনটি থাকে তাহলে অবশ্যই কোয়েশ্চেনটি ওপেন করে নেবেন। এইখানে দেখতে পাচ্ছেন দিনাজপুর বোর্ড 2017 সালের প্রশ্নটি, তো খুবই একটা ইজি কোয়েশ্চেন। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এইচটিএমএল একটা কোড দেওয়া আছে। তারপর 3 নম্বর কোয়েশ্চেনের দিকে যদি একটু লক্ষ্য রাখেন, এখানে বলা আছে উদ্দীপকের মৌলিক কাঠামো ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে যে কোডগুলো ব্যবহার করা হয়েছে বা যে ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে সেই ট্যাগগুলো নিয়ে আলোচনা আপনাকে করতে হবে। সো প্রথমে যদি আমরা এখানে একটু, আশা করি আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন, তারপর আমি একটু বড় করে নিচ্ছি, হালকা একটু বড় করে নিচ্ছি, রাইট। সো প্রথমে যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এইচটিএমএল, এইচটিএমএল ওপেনিং, এইচটিএমএল ক্লোজিং, এইচটিএমএল। যখনই আপনাকে একটা কোড দিয়ে বলা হবে এটা নিয়ে আলোচনা করার জন্য, মৌলিক কাঠামো নিয়ে আলোচনা করার জন্য, আপনাকে কি করতে হবে, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ লিখে সেই সম্পর্কে আলোচনা করতে হবে। যেমন ওপেনিং এইচটিএমএল এবং ক্লোজিং এইচটিএমএল, এর দ্বারা কি বোঝানো হচ্ছে যে একটা এইচটিএমএল ডকুমেন্ট শুরু এবং শেষ হয়েছে। তারপর যেটা এখানে আছে হ্যাড ট্যাগের ব্যবহার, ওপেনিং হ্যাড এবং এখানে ক্লোজিং হ্যাড, দ্যাট মিন্স ওপেনিং এবং ক্লোজিং হ্যাডের মাধ্যমে আমরা কি করে থাকি, আমরা এইচটিএমএল ফাইলের হ্যাডটা তৈরি করে থাকি। এবং তার মধ্যে যেটা আছে টাইটেল ট্যাগ, ওপেনিং টাইটেল এবং ক্লোজিং টাইটেল, ওপেনিং টাইটেল এবং ক্লোজিং টাইটেল ট্যাগ দ্বারা যে কাজটা করা হয় সেই কাজটার কথা বলতে হবে। যে কাজটা করি আমরা সাধারণত সেটা হচ্ছে আমরা পেজটির শিরোনামটি তৈরি করে দিই বা টাইটেলটি তৈরি করে দিই, যেটা একেবারে পেজের কর্নারের দিকে দেখানো হয়। তারপর ওপেনিং বডি এবং ক্লোজিং বডি, অর্থাৎ এই ট্যাগের মাধ্যমে বডি শুরু এবং শেষ বোঝাচ্ছে ডকুমেন্টটির জন্য, ওকে। তারপর ওপেনিং এইচ3 এবং ক্লোজিং এইচ3, যার সাথে আমরা কী করি একটা এইচটিএমএল ফাইলের হ্যাডার তৈরি করে থাকি। তারপর যে ট্যাগটার ব্যবহার দেখতে পাচ্ছেন টেবিল ট্যাগের শুরু এবং টেবিল ট্যাগের শেষ, অবশ্যই এখানে বর্ডার দেওয়া উচিত ছিল, যাই হোক। সো শুরু এবং শেষ ট্যাগ দ্বারা কী বোঝানো হয় টেবিল ট্যাগের, অবশ্যই টেবিল তৈরি করা হয়েছে শুরু এবং শেষ, এই কথা বোঝানো হচ্ছে, খুবই সিম্পল বিষয়। তারপর টিআর, ওপেনিং টিআর এবং ক্লোজিং টিআর দ্বারা বোঝানো হয় যে একটা টেবিলের রো শুরু এবং শেষ হয়েছে। এবং এই টেবিল রোর মধ্যে টিএইচ দ্বারা বোঝানো হয়েছে, টিএইচ, ওপেনিং টিএইচ এবং ক্লোজিং টিএইচ দ্বারা বোঝানো হয়েছে টেবিল হ্যাডার শুরু এবং টেবিল হ্যাডার শেষ, দ্যাটস ইট। সো এই ট্যাগগুলোর জাস্ট ব্যবহার আপনাকে বলতে হবে, আর কিছু না, ওকে। কোন ট্যাগ দ্বারা কী হচ্ছে সেটা বুঝিয়ে বলতে হবে। তারপর যেটা দেখতে পাচ্ছেন পরবর্তী টিআরের মধ্যে আছে ওপেনিং টিডি, ক্লোজিং টিডি, যার মাধ্যমে টেবিল ডাটা প্রকাশ করা হয়, ওকে। সো টেবিলে ডাটা ইনসার্ট করার জন্য এই টিডি ব্যবহার করা হয়, টিডির সাহায্যে হরিজেন্টাল সারিগুলো সাধারণত আমরা তৈরি করতে পারি, দ্যাটস ইট, ফাইন। সবার শেষে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ট্যাগ ব্যবহার করা হয়েছে এ ট্যাগ, যার মাধ্যমে আমরা হাইপারলিংক তৈরি করতে পারি একটি পেজের সাথে অন্য পেজের সংযুক্ত, আমরা একটি পেজের সাথে অন্য পেজের কী করতে পারি, সংযোগ স্থাপন করতে পারি, রাইট। তো এইভাবে যদি ব্যাখ্যা করে দেন, দ্যাটস ইট, ওকে। সবার শেষে যেটা বলা হয়েছে 4 নম্বর কোয়েশ্চেনে, উদ্দীপকটি ইন্টারনেটে দেখার প্রয়োজনীয় পদক্ষেপ সংক্ষেপে তোমার মতামত প্রকাশ করো, রাইট। সো এই এই যে কোডটি আছে বা যে পেজটি আমরা তৈরি করব সেটা ইন্টারনেটে দেখার জন্য কী কী করতে হবে, সেটা ইন্টারনেটে দেখার জন্য এই ওয়েব পেজটি অবশ্যই একটা ভালো একটা নাম দিতে হবে, অর্থাৎ ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ডেফিনেটলি ইন্টারনেট সংযোগের প্রয়োজন, তো ডোমেন নেম যে কোনো একটা দিলে হবে না, অবশ্যই ডোমেন নেমটা কিনতে হবে, রাইট। সো ডোমেন নেমিং সিস্টেম ব্যবহার করা হয় এখানে ডিএনএসের মাধ্যমে, রাইট। তারপর যে কাজটা করতে হবে এখানে, ডেফিনেটলি আমরা জানি যে অবশ্যই আমাদের ওয়েবসাইটটা একটা সার্ভারে রেখে দিতে হবে। সার্ভারে রাখার পর অবশ্যই তাকে যদি আমরা সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করি তাহলে খুব সহজেই আমরা ইন্টারনেটে সেটা দেখতে পারবো এবং খুঁজে নিতে পারবো। তো এই ভিডিও টিউটোরিয়ালে এতটুকু থাকবে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে নতুন আরেকটা বোর্ড কোয়েশ্চেন সলভ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যাবার পূর্বে আবারও বলে নিচ্ছি, যদি আপনারা আমার সবগুলো ভিডিও খুঁজে না পান সেক্ষেত্রে www.studywithanis.com এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা এইরকম অনেকগুলো প্লেলিস্ট খুঁজে পাবেন। স্ক্রল করার পর আপনাদের পছন্দের যে কোনো একটা প্লেলিস্ট থেকে ভিডিও সিরিজ দেখা শুরু করতে পারেন। আল্লাহ হাফেজ।